আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব ঈদ উল ফিতরের কিছু করণীয় আমল। এক নম্বর হলো গোসল করা। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে যাওয়ার পূর্বে গোসল করতেন। দুই নম্বর হলো সুন্দর পোশাক পরিধান করা। জাবাই রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর জুব্বা ছিল যা তিনি দুই ঈদে ও জুমার দিনে পরিধান করতেন। তিন নম্বর হলো আতর বা সুগন্ধি ব্যবহার করা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন প্রত্যেক মুসলিমের সুগন্ধি ব্যবহার করা ও সুজিত হওয়াকে মুস্তাহাব বলেছেন। চার নম্বর হলো হালকা কিছু খাওয়া। ঈদ উল ফিতরে সালাতে যাওয়ার পূর্বে কিছু খাওয়া সুন্নত। হাদিসে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না। পাঁচ নম্বর হলো সদকাতুল ফিতর আদায় করা। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ সদকাতুল ফিতর প্রদান করাকে বাধ্যতামূলক করেছেন, যা একদিকে অশ্লীলতা বেহুদা ও কাজ দ্বারা কলুষিত রোজাকে প্রবৃত্ত করে, অন্যদিকে অসহায় নিঃস্ব গরিবকে খাদ্যদানে সহায়তা করার সুযোগ সৃষ্টি হয়। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে আদায় করবে তা কবুল করা হবে, আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করবে তা সাধারণ সাদাকা হিসেবে গণ্য হবে। ছয় নম্বর হলো পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া। ঈদের সালাত আদায় করার জন্য তাড়াতাড়ি ঈদগাহ যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সাত নম্বর হলো এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা। ঈদের আরেকটি সুন্নত হলো এক রাস্তা দিয়ে ঈদগাহ যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। এতে দীর্ঘ হাঁটা এবং বেশি মানুষের সাথে মিশার উপকারিতা রয়েছে। ইবনে সুবাই রহমতুল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়ে ঈদের নামাজে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন। এটা এই জন্য যে যাতে উভয় পথের লোকদের সালাম দেওয়া ও ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। আট নম্বর হলো তাকবীর বলা। তাকবীর বলতে বলতে ঈদগাহ যাওয়া সুন্নাত। কোরআনে এসেছে তোমরা রমজানের রোজা পূর্ণ করো এবং আল্লাহ বরত্ব ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। নয় নম্বর হলো ঈদের দিন ঈদের নামাজের পূর্বে কোনো সালাত আদায় করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ ঈদগাহ যাওয়ার পর নামাজের আগে বা পরে কোনো সালাত আদায় করতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন বের হয়ে শুধুমাত্র ঈদের দুই রাকাত সালাত আদায় করতেন। দশ নম্বর হলো ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদের দিনে পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিনিময় করা ঈদের আরেকটি সুন্নত। শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময়ের মাধ্যমে সকলের মাঝে সুসম্পর্ক ও ভালোবাসা গড়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী কিরাম ঈদের দিন যখন পরস্পরে মিলিত হতেন একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ও আমিনকা। দশ নম্বর হলো ঈদের সালাত আদায় করা, খুতবা শ্রবণ ও দোয়া করা। জামাতের সাথে ঈদের সালাত আদায় করতে হবে। ঈদের সালাতের পর ইমাম সাহেব খুতবা প্রদান করবেন এবং মুসল্লিগণ তা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, এটি পালন করা ওয়াজিব। সর্বশেষ হলো ঈদের মাঠে নারী পুরুষ ও শিশুদের গমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে নারী পুরুষ বালক বালিকা শিশু মুকিম মুসাফির সকলকে ঈদগাহ গমন করার জন্য গুরুত্ব সহকারে উৎসাহিত করা হয়েছিল, নিজেরা যাওয়া পাশাপাশি মহিলাদেরকেও ঈদগাহ নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক। আমিন।